আমাদের দেখেন এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমাদের চৌধুরী আলমকে করা হয়েছে, এরকম প্রায় আমাদের 1000 লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তার এর মধ্যে দিয়ে এরপরও আমাদের এখন পর্যন্ত অনেক অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হচ্ছে। হেলেন জেরিন খান, আমরা যেটি আলোচনা করছিলাম, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, আপনি কি মনে করেন যে রাজনৈতিক বৈরিতা সেটি ধীরে ধীরে সংকটের আবর্তে ঘুরে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে, অনেকে বলছেন 10ই ডিসেম্বরের কথা বা আগামী ডিসেম্বরের কথা, যেটি আগে থেকে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি আরও বাড়িয়ে দেবে কি না? আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে একটু আমিন ভাইয়ের প্রশ্নগুলোর একটু উত্তর দিতে চাই। তিনি বলেছেন আত্মস্বীকৃত খুনির কথা, মরহুম শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের নাকি বিএনপি মূল্যায়ন করেছে, তো ওনারা কী করেছেন? ওনারা হাসানুল হকিনুকে ওনারা ট্যাঙ্কের উপরে মারা যাওয়ার পরে যে নৃত্য করেছিলেন সেই হাসানুল হকিনুকে ওনারা মন্ত্রী বানিয়েছেন, এখন আশেপাশে তার আবার সহযোগিতা চান, ইনু ভাই আপনি যদি পাশে থাকেন তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবেন আগামী, কে বলে ওনাদের সেই যাকে আমাদের জনসভায় গেলে সবাই ওনার নাম নিলে বলে কাউয়া কাউয়া কাউয়া, আরে পুরো অডিয়েন্স একই শব্দ বলতে থাকে, এত নিষেধ করা হয় তারপরে সবাই এটা বলবে, যাকে যাই হোক এরকম। আর উনি বলছেন এ কি, তারপর এসটি ইমাম সে যে শপথ পড়িয়েছিল শেখ মুজিবুর রহমানের লাশের উপরে, মানে অতিক্রম করে যারা ই করেছিলেন সরকার গঠন করেছিলেন সেই তাদের শপথ পড়িয়েছিলেন এসটি ইমাম, ও সে ছিল সবচেয়ে কাছের উপদেষ্টা যার কথায় গত 2টা ভুয়া নির্বাচন করা হয়েছে। আর উনি বলেছেন কি শাহ এস এম কিবরিয়ার কথা, লজ্জা এটা, কারণ কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া সবাই জানে যে কত মেধাবী একজন লোক, সেই লোক চলে আসে বাবার হত্যার প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করবার জন্য, কি দুঃখজনক শাহ এস এম কিবরিয়ার মৃত্যুর জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে, আর এখন তার সন্তান দায়ী করছে যে আওয়ামী লীগকে যে আমার বাবাকে বলির পাঠা করা হয়েছে, আমার বাবাকে মূলত যারা ক্ষমতায় থাকার আসতে চেয়েছিল তখন তারাই আমার বাবাকে হত্যা করেছে, তো কিবরিয়া এবং তার মার হত্যাকারীর জন্য এই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে, এই সরকারকে দায়ী করা হচ্ছে, তো এইটা নিয়ে ওনাদের গর্ব করার কিছু নাই, বরঞ্চ ওনাদেরকে লজ্জা পাওয়া উচিত যে শাহ এস এম কিবরিয়া আমার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং যারা ক্ষমতায় আছে তাদেরই তাদেরকেই মানে এই দায়িত্ব নিতে হবে। আর উনি আমাদের দেখেন এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমাদের চৌধুরী আলমকে করা হয়েছে, এরকম প্রায় আমাদের 1000 লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তার এর মধ্যে দিয়ে এরপরও আমাদের এখন পর্যন্ত অনেক অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হচ্ছে। তারপর উনি বললেন যে পূর্ণিমা মহিমা কী কী নাম ওনার মুখস্থ করে বললেন, যার মানে যদি বলি যে আপনি বিস্তারিত বলেন বলতে পারবেন না কিন্তু আমরা বলতে পারবো, সুবর্ণচারে 2018 সালের নির্বাচনের পরে সুবর্ণচারে চার সন্তানের মাকে তার সন্তানদের সামনে স্বামীর সামনে গণধর্ষণ করা হয়েছিল, তারপর পাপিয়াকাণ্ড কে না জানে ঢাকা শহরের সবচেয়ে অভিজাত হোটেলে সেই পাপিয়া ছোট ছোট বাচ্চাদের বাচ্চা মেয়েদের টিনেজ মেয়েদেরকে ধরে এনে তারপর ওনাদের নেতাদের মনোরঞ্জন করা হতো, তো সেটা তো ভুলে যায়নি। আরও কত বিশ্ববিদ্যালয়ে কত কিছু কলেজগুলোতে কত কিছু হচ্ছে এটা তো সবাই জানে, ওটা আর আমি জানলাম না। আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই জাতি জানলো যা সবাই জানে, তারপরে সারা বিশ্ব জেনেছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা নেতা ছাত্র নেতা যুব নেতা ছাত্র মহিলা লীগ নেত্রী কিংবা যুবলীগ নেত্রী প্রত্যেকের বাড়ি একটা টর্চার সেল করা হয়েছে, ওখানে মানে সমস্ত ছাত্র নেতাদের বলেন কিংবা তাদের বিরোধী পক্ষ যারাই কথা বলবে তাদেরকে এনে টর্চার করা হয়, এটা আবরার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এবং এরপরে উনি বলেছেন ইউক্রেন যুদ্ধের কথা, ও বাই মাই গড, ইউক্রেন যুদ্ধ যদি আপনারা ইউক্রেন যুদ্ধে অনেক বিশ্বে অনেক পরিবর্তন হয়েছে তাই সেটা যদি মেনে নেন তাহলে কেন মেনে নিচ্ছেন না যে ইউক্রেন যুদ্ধের কারণে পাকিস্তানে ইমরান খানকে পদত্যাগ করতে হয়েছে, শ্রীলঙ্কাতে রাজা পাকসে ভূতাবায়াকে মানে অবস্থায় তাদেরকে চলে যেতে হয়েছে, ইংল্যান্ডে একজন না দুইজন বরিস জনসন এবং মিস্টার দুইজনকে পদত্যাগ করতে হয়েছে, ব্রাজিলে আমরা দেখলাম যে ক্ষমতার পালাবদল হয়েছে মানে নেতা কি জানি রাষ্ট্রপ্রধান পরিবর্তন হয়েছে, আমরা ইটালিতে দেখেছি, আমরা এই যে মালয়েশিয়াতে দেখলাম, আমরা এই যে আগামীকালকে সম্ভবত নেপালও হবে, তো ওনারা তো বিশ্বাস করেন, আমরা তো বলি ইউক্রেন যুদ্ধে কিছু কিছু ইতো কি যেন কিছু
সাফারিং তো বাংলাদেশের লোকজনের হচ্ছে, তাই সেটার কারণে যদি ওনারা বিশ্বাস করে তাহলে তো ওনাদের বিশ্বাস করতে হইবে যে ওনাদেরকে চলে যেতে হবে। কারণ ওনারা এতদিন মানুষকে বলে এসেছিল যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আর উনি আইএমএফ এর কথা বলছেন, আইএমএফ এর কথা না। আচ্ছা সর্বশেষ যেটা বলে, সর্বশেষ আমি যেটা বলে বলতে চাই, আলোচনার কথা বলছেন, সংলাপের কথা বলছেন, কাদের সাথে সংলাপ করবে? এই আওয়ামী লীগের সাথে, এই এই যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তাদের কাছে? তাদের তো বিশ্বাস করা হয়েছিল 2018 সালে, তাদেরকে বিশ্বাস করা হয়েছিল। কিন্তু তার প্রতিদান কি হয়েছে? তারা জোর করে ক্ষমতায় আছে, বাংলাদেশের বছরে 75,000 কোটি টাকা পাচার করছে, এবং বাংলাদেশে ওনাদের একজন সর্বনিম্ন একজন নেতা কর্মীরও এখন হাজার হাজার কোটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।